বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এখানে রসুন নিয়েছি, 1 কেজি রসুন ব্লেন্ডার করেছি, 1 কেজি আদা ব্লেন্ডার করেছি। এখন আরও কিছু মশলার সাথে আপনাদের পরিচয় করাই দিব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আপনাদের কিছু মশলার সাথে পরিচয় করাবো। এটা হলো দারচিনি, এটা হলো জিরা, এটা হলো এলাচ, এটা হলো শাহি জিরা, এটা হলো লং, এটা হলো জৈতিক, এটা তেজপাতা, এটা এটা জয়ফল, এটাও একটা মশলা, এটার নামটা আমি বলতে পারি না। দেখেন মাংস রান্না করার জন্য কত মশলা লাগে। আর এখানে আছে আদা, এটা হচ্ছে রসুন পেস্ট, এটা হলো আদা পেস্ট। আর এখানে আছে 9 রকমের মশলা। এখন আমি এই মশলাগুলা ব্লেন্ডার করে নিব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এটা হলো জিরা, এটা গরম মশলা, এটা এলাচ, এটা শাহি জিরা, এটা লং, এটা জৈতিক, এটা একটা এলাচের মতো, তেজপাতা, এটার ফ্লেভারটা অনেক সুন্দর। গরু, মুরগি, খাসি, এখন টিকা, তেহারি সব কিছুতেই এই মশলাটা দিতে হয়, তাহলে মাংসর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আশা করি সবাই এই মশলাগুলো চিনেন। এটার নাম শাহি জিরা। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।